সকাল 7টায় ঘুম থেকে উঠে দেখি এখনও সেই ভোরের কুয়াশার ভাব এখনও কাটেনি। কি জানি আজকে কেমনভাবে কাটবে জানি না। আমি আমার কাজে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ি, কিন্তু এত কুয়াশার মধ্যে রেল পারাপার করা প্রায় অসম্ভব। শীতের ভোরে রেলটা দেখে শুনে পার করতে হয়। আমি আমার কাজ সম্পূর্ণ করে এখন বাড়ি ফেরার পথে দেখছি আর এখনও কিন্তু সম্পূর্ণ কুয়াশা রয়েছে। এখনও কুয়াশাটা কাটেও নেই, কুয়াশার ভাবও না, আর এখানে জলে ভিজে একদম। তারপরে বাড়ি চলে আসি। বাড়ি এসে এবার আমি একটু ইয়োগা করছি, কারণ আমি সকালে ঘুম থেকে উঠতে পারিনি। সকাল 7টায় উঠেছি তাই সকালে ইয়োগা করতে পারিনি, তাই এখন 10টা বাজে, তাই এখন ইয়োগা করছি। করার পর চলো তোমাদের সাথে দেখা হচ্ছে। সাইকেলটির রোগ হয়েছে তাই সাইকেলটিকে হসপিটাল নিয়ে এসেছি। হসপিটাল মানে সাইকেলের দোকানে, তাই দেখো সামনের চাকাটা কি হয়ে গেছে, মানে একটা সাইকেলে বাড়ি লেগে সামনে টায়ার ফায়ার পুরো বাস্টিং হয়ে গেছে। যাই হোক, আমার সাইকেলটা সম্পূর্ণ সারা হয়ে গেছে। দিল দে চুকে তুঝে দিল দে চুকে।